দেশে গত 24 ঘন্টায় আরও 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের বয়স 30 থেকে 70-এর মধ্যে। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 44-এ। তাদের মধ্যে 11 জনই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 5 বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হবার পর থেকেই অনেকে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরের দ্বারস্থ হচ্ছেন। শুরু থেকেই শুধুমাত্র আইইডিসিআরে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা থাকলেও রোগীর সংখ্যা বাড়ায় এখন থেকে হাসপাতালগুলো নিজেরাই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠাবে। অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক এসব তথ্য জানান। যেই পদ্ধতিতে করছি নমুনা সংগ্রহ, আমি ইতিমধ্যে বলেছি যে যেই হাসপাতালগুলোতে আছে সেই হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে আমাদের পাঠানো হবে। সুতরাং আপনারা নিকটবর্তী হাসপাতালে গেলেও সেখানে যদি পরীক্ষা প্রয়োজন হয় সেখানে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা এখনই হচ্ছে না, আরও 2-3 দিন সময় লাগবে। বাকি বিষয় বাকিগুলো আমরা যেভাবে নমুনা সংগ্রহ করছি সেভাবেই সংগ্রহ করা হবে, কিন্তু পরীক্ষাগুলো তখন এলাকা ভিত্তিক হবে। পরবর্তীতে যেগুলো যখন আমি এখন আমরা যেগুলো কথা বলছি, যেমন চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্র থেকেই নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষা করা হবে এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায় হিসেবে বিভাগীয় ল্যাবরেটরি হিসেবে এই ল্যাবরেটরিতে কাজ করবে। ঢাকার যে কেন্দ্রগুলো আছে সেগুলো ঢাকা থেকে আমরা যেভাবে নমুনা সংগ্রহ করছি একই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করেই পরীক্ষা করা হবে। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন বিদেশ ফেরত, বাকি 3 জনই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। অন্য একজনের সংক্রমণের তথ্য এখনো পাওয়া যায়নি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি 126 জনের। সর্বমোট পরীক্ষার সংখ্যা 920 এবং এই 126 জনের মধ্যে গত 24 ঘন্টায় আমরা আরও 5 জনের মধ্যে কোভিড-19 সংক্রমণ পেয়েছি। আমাদের যারা আগের থেকেই আপনারা জানেন, মানে সর্বমোট রোগীর সংখ্যা এখন 44। করোনা সংক্রমণ এড়াতে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরও বিদেশ ফেরতদের মতো কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন এ পরিচালক। যে যারা ঢাকার বাইরে চলে গেছেন তারা যারা বিদেশ থেকে এসেছেন তাদের মতন করেই বাড়িতে থাকবেন, হোম কোয়ারেন্টাইন মেইনটেইন করবেন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।